প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়ার প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক হোক। আজকে সাহার টেক্সটাইলে এসে দাদা খুবই ভালো লাগছে, আর এই শাড়িটা এত সুন্দর, আমি পূজো সপ্তমীর জন্য বেছেছি। তুমি কি বলো এটা কেমন লাগবে? এইটা শাড়িটা শুধু সপ্তমীর জন্য নয়, এই শাড়িটা সারা জীবন, সারা তোমার ব্যক্তিগত সংগ্রহে থাকতে পারে। এটা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য, একটা ঐতিহ্য, একটা এটা উড়িষ্যার একটা কোট পাড়, এটা বিলুপ্ত হয়ে গেছে সেই উইভার্স গুলো। এটার বুননটা তো প্রচুর কঠিন, প্রচুর কঠিন। এখন কোনো সেই আগের থেকে যদি প্রশিক্ষণ না দেওয়া হয়, সে আগের মানুষগুলো যদি থাকে তার থেকে যদি এই প্রজন্ম যদি প্রশিক্ষণ না নেয় সেগুলো করতে পারবে না। আমি তুমি একটু বেরিয়ে এসো, আমি বলছি তুমি এই শাড়িটা কোটপাড়ের বুননটা আমরা একটু সংক্ষেপে, আমরা যখন কোটপাড়ে যাব, আমরা যখন ভুজের কটন যাব, তখন কিন্তু আমরা কিভাবে তৈরি হয়, কিভাবে কালা কটন সেটা বলবো। আমরা এখন কোটপাড়ে আছি, উড়িষ্যার একটা খুব মানে উড়িষ্যায় এত ভালোভাবে কাজ হচ্ছে উইভিং এ, সারা ভারতবর্ষের সাথে বুনন শৈলীগুলো নিয়ে আমি কাজ করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, সাহা টেক্সটাইলের সঙ্গে থাকুন। আপনারা তো আমাকে এত কিছু দিয়েছেন, এখন আমার অনেক দেওয়ার পালা আপনাদের। মানে এটা হচ্ছে সবচেয়ে যে হারানো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার একটা আন্তরিক প্রচেষ্টা আমার বলতে পারে। বারাসাত হিন্দুস্তান পার্ক, কাঁচড়াপাড়া।